এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? 9 নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? এরকম দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে? কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে, কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে, কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। 9 নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলেন, গাভী এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে, গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। 10 নম্বর প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি উটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, উট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে, 1 বছর হওয়া লাগবে। 11 নম্বর প্রশ্ন হলো, দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা? এটা ঠিক। কারণ হলো, পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বোঝেন, পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা 1 বছর হয়েছে, দুইটা বের হলে বুঝেন 2 বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত। যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা, নির্ণয় করা কি আছে, সঠিক। তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স 1 বছর, 2 বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না, ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে, দাঁত নাও থাকতে পারে। এরপরে আসি 12 নম্বর প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশু ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগ বালাই আছে, ওইটা এমনি জবাই করে খাইতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো, কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না। আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে, ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায়, তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, তাকে ঠেলা নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, এক পা হোক দুই পা হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না, যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচণ্ড রোগা, দুর্বল,
সেটা দিয়ে কুরবানি দিলেও কি হবে না, কুরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না, কুরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়াসহ উঠে গেছে, এরকম যদি হয় ওটা দিয়ে কুরবানি দিলেও কুরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কুরবানি দিলে কি হবে, কুরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না, ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি যথেষ্ট হবে না। ১৩ নম্বর প্রশ্ন হলো, কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিয়েছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কী করবেন, কোরবানি করবেন। এরপর আসেন ১৪ নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কি না? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানির ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে, জবাই করতে পারবে, তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না, কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। ১৫ নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কি না? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না, দেয় না, শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা, এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়, এরপর বলে যে এটা কার গরু, বলে অমুক অমুকের গরু, এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই, এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য, আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কী করে, এটাকে শোডাউন করে, বরং এটা শোডাউন করে কী জন্য, সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ জিতছে হাসছে, এইসব যুগ বিয়োগ করবে, ঠিক না? ঠিক। অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া, এবং রিয়ার কারণে গুনাহগার হবে, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।